প্লিজ লজিক্যালি কথা বলবেন, ভুল তো হতেই পারে মানুষের। বলতে গেলে এটাই মিডিয়া, মিম, ট্রোল, যে আমি কেন বললাম, আমি কেঁদে দিয়েছি, কেঁদে দিয়েছি আর লজিক কথাটা মানে খুবই খুবই ভাইরাল হয়েছিল। সেটা হয়েছিল হচ্ছে মুজিব সিনেমার, যখন আমি দেখে বের হলাম তখন ইন্টারভিউতে আমি বলেছিলাম আমি কেঁদে দিয়েছিলাম, মানে তখন আমি এত নার্ভাস, আর নার্ভাসও না মানে এত খুশি হয়ে গেছিলাম, মানে মুভিটা এত সুন্দর ছিল, মানে তখন আমি তাড়াঘুড়ায় আমি বলে দিয়েছিলাম আমি কেঁদে দিয়েছিলাম। তখন তখন থেকে শুরু হলো সব, মানে মুজিব সিনেমা যখন আমি দেখেছিলাম মানে আমি এত মানে কি বলবো মানে এত এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে এত ভালো লেগেছিলো মুভিটা আমার। তো তখন আমি বলেছিলাম আমি কেঁদে দিয়েছিলাম একটা ইন্টারভিউতে, তো সেটা থেকে শুরু হলো মিম, ট্রোল, যে আমি কেন বললাম আমি কেঁদে দিয়েছি। আর এক ইন্টারভিউতে আমি বলেছিলাম লজিক, ভুল তো হতেই পারে মানুষের, যে টোলটা হচ্ছে যে এই যে কেঁদে দিয়েছি, তারপর লজিক্যালি কথা বলো, সেটা তো একটু কষ্ট লেগেছে আমার। তুমি তো মিডিয়াতে কাজ করছো, তো কাজ করতে গিয়ে সামনে অনেক ধরনের বাধা আসবে। জি জি, যেমন এখন যে ব্যাপারটা, যে তোমার কেঁদে দেওয়া যে শব্দ ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, এই ব্যাপারটা যখন ভাইরাল হলো তুমি আসলে নিজেকে কীভাবে সামলেছো? কারণ যে সামনে তো কিছু নেই, আমি সবার সামনে বলি যে হ্যাঁ এটা নর্মাল ট্রোল, মানে আমি ইভেন আমার ইনস্টাগ্রাম স্টোরিও দিয়েছি যে যত ট্রোল করো সমস্যা নাই, আই এম স্টিল হ্যাপি, আমার আমি স্টিল আমি খুশি আছি। মিডিয়াতে আর এক চেহারা আর বাসায় আর এক চেহারা, এই যে আমি কথা বলছি এখন সবাই মনে করছে যে না আমি খুশি আছি, না কয়েকদিন আগে আমি খুবই কষ্ট পেয়েছিলাম, বাট এখন আমার কষ্ট পেয়ে কোনো লাভ নেই, আমি আরও ফেমাস হয়েছি, থ্যাংক ইউ। আর যে আরেকটা কথা ছিল, আপনি আমাকে বলেছিলেন যে মিডিয়া ছাড়া ব্যাপারটা, আমি ছাড়বো না, আমি একটা ব্রেক নিব, দেন পরে আবার ভালো কাজ থাকলে তাহলে করব, না থাকলে লজিক পাশাপাশি হচ্ছে কিনতে দেওয়া, এটা তোমার জীবনে আসলে? প্লিজ লজিক্যালি কথা বলবেন। হ্যাঁ, এই দুইটা ব্যাপারটা কি তোমার জীবনে কি মানে কোন ধরনের প্রভাব পড়বে কিনা, প্রভাব পড়ছে কিনা? না, এটা দুদিন পরে শেষ হয়ে যাবে, কারণ যে বলতে গেলে এটাই মিডিয়া, একদিন মানে একদিন উঠবে একদম, পরের দিন সব শেষ হয়ে যাবে। সম্প্রতি জানো যে আমাদের বাংলাদেশে সুপারস্টার একজন আছেন শাহরুখ খান, তার প্রতিচ্ছবি একজনকে বলা হয়, আসলে সেটা তুমি জানো কিনা? আমি জানি, অবশ্যই অবশ্যই জানি, শাকিব খান অবশ্যই জানবে, কেন জানবো না, উনি 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 অনেক ফেমাস, উনি ওনার প্রিয়তমা মুভি দেখে আমি ওনার ভক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি স্বীকার করি আমি ওনাকে চিনতাম না, না চিনা তো কোনো দোষ নাই, যেমন আমি আপনাকে চিনি না, হ্যাঁ আপনার ব্যাপারে আর জানবো, শেষ, না চেনার তো কোনো দোষ নেই, তাই না? আমি প্রিয়তমা দেখেছি, আমি ওনাকে চিনেছি, এখন আমি ওনাকে জানি যে ওনে আমাদের আর একটা শাহরুখ খান, বাংলাদেশের শাহরুখ খান। আরেকটি বিষয়, আজকে তো তোমার হচ্ছে, তুমি যার বিগ ফ্যান শাহরুখ খান, তার জি জি আজকে জন্মদিন, আমি সেলিব্রেট করেছি, কারণ যে আমি কারো অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেট করি না, আমি নিজেরও বার্থডে সেলিব্রেট করি না, আমি আমি ওনার এত ভক্ত, আমি ওনাকে এত ভালোবাসি, আমি হচ্ছে তার জন্মদিন সেলিব্রেট করেছি, কারণ যে উনি এভরি টাইম কেকটা ছোটো হলেও তার ভালো আমার মানে আমার থেকে তার ভালোবাসা অনেক অনেক বেশি। আর হচ্ছে উনি সবসময় আমাদের নতুন উপহার দেন, যেমন নতুন মুভি আসছে ওনার ডাঙ্কি, তারপর নতুন মানে আসলো জওয়ান, মানে ওটা সুপারহিট ছিল।